প্রকৃতি যেন আপন মনে সাজিয়েছে পার্বত্য জেলা বান্দরবানকে। এখানকার পরতে পরতে রয়েছে সৌন্দর্যের হাতছানি। প্রকৃতির মাঝে বান্দরবানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে বেশ কিছু স্থাপনা, এর মধ্যে রামজাদি অন্যতম। পর্যটন নগর বান্দরবানের মুকুটে নতুন পালক রামজাদি মন্দির। বান্দরবান রোয়াংছড়ি সড়কের হবাবাবুর ঘোনায় পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছে রামজাদি। মূল শহর থেকে ইজি বাইক বা সিএনজিতে বা অটোরিকশার মন্দিরে পৌঁছাতে সময় লাগে 15 মিনিট। কয়েকশো ধাপ সিঁড়ি বেয়ে উঠলেই চোখ থাঁথিয়ে যায়। বাঁধানো চত্বর পার হলেই বৌদ্ধ স্থাপত্যে গড়া সাদা কালো কারুকার্যের অপূর্ব মন্দির। এই মন্দিরের উচ্চতা 130 ফুট। সেদিক থেকে এটি দেশের সবচেয়ে উঁচু মন্দিরও। বান্দরবানের আরেক বিখ্যাত মন্দির স্বর্ণজাদির চেয়ে দ্বিগুণেরও বেশি এর উচ্চতা। ১২ বছর ধরে চলে এর নির্মাণ কাজ। মন্দিরের মূল প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে 9টি বৌদ্ধ মূর্তি। এছাড়া মূল মন্দিরের ভিতরে ছোট বড় আরও 1061টি বুদ্ধ ও তার নির্বাণপ্রাপ্ত শিষ্যদের মূর্তি স্থাপন করা হয়েছে। পাহাড় ও অরণ্য বেষ্টিত এই মন্দিরের স্থপতি মিয়ানমারের উসান উইন। গুরু ভান্তে হিসেবে খ্যাত স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উপঞ্জাজোত মহেথুর এই মন্দিরের প্রতিষ্ঠাতা। 2004 সালে রামজাদির নির্মাণ শুরু হয়। বহু বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা অতিক্রম করে পুণ্যার্থীদের দান ও স্বেচ্ছাশ্রমে নির্মাণ কাজ শেষ হয়েছে। মূল মন্দির ছাড়াও এখানে আরও 27টি ছোট জাদি রয়েছে। এগুলোর প্রতিটির উচ্চতা 21 ফুট। মূল জাদি ও সহজাদিরগুলোর পুণ্যার্থীদের দান করা 1061টি বৌদ্ধ মূর্তি বসানো হয়েছে। এর মধ্যে 28টি দণ্ডায়মান শ্বেতপাথরের বৌদ্ধ মূর্তি রয়েছে।